नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत सुप्रभात आशा करी सबाई खूब भालो रयेछेन। आज के नतून भिडियो शुरू करछि। आजकेर भिडियोटा शुरू करछि सकाले जलखाबार दिये। आमादेर एनएलआई रांगारेड्डीते आज के छिलो पोलाओ, तार साथे कचुरी छिलो आर जिलिपी छिलो। इनि आमादेर हेड कुक, जिनि आमादेर जन्य रोजई सुस्वादु विभिन्न रकमेर खाबार बानिये प्रस्तुत राखेन। तो आज के आमादेर सेशन छिलो बाइरेर, माने इउनिभार्सिटी अफ हायद्राबादे गिये आमादेर सेशनटा छिलो। आमादेर बास रवाना हये गेलो एबं आमरा सबाई एके एके बासे करे चलेछि इउनिभार्सिटी अफ हायद्राबादे। माने आज के पुरो सेशनटाई आमादेर एनएलआई रांगारेड्डीते हबे ना, पुरो सेशनटाई हबे ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদে। আমরা সবাই কেমিস্ট্রি টিচার, এইবারের সেশনটা পুরোটাই কেমিস্ট্রি টিচারদের জন্যই। তাই আমরা সবাই মিলে একসাথে চলেছি ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদে ল্যাব ভিজিট, অ্যাজ ওয়েল অ্যাজ প্রফেসরদের লেকচার, ডেমোগ্রাফিক সেশন, এই সমস্ত এক্সপিরিয়েন্স করার জন্য। তো আমাদের এনএলএ রাঙ্গারেড্ডি থেকে ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ খুব বেশি দূরে না, জাস্ট 15 মিনিটস অ্যাওয়ে। তো আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছিল এবং চারিপাশে রাস্তাঘাটটা একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদের মেইন এন্ট্রান্স দিয়ে আমরা প্রবেশ করে গেছি এবং বলে রাখি মেইন এন্ট্রি গেট থেকে আমাদের যে কেমিস্ট্রি ডিপার্টমেন্ট সেটা অনেকটাই দূরে। মানে এত বড় ক্যাম্পাস যে হেঁটে মানে লোকে পৌঁছাতেই পারবে না, অবশ্যই কোনো ভেহিকেল লাগবে, সাইকেল হোক বা প্রাইভেট কার হোক বা স্কুটার হোক বা বাইক হোক, যাই হোক কিছু তো একটা লাগবে, হেঁটে এতটা যাওয়াটা সম্ভব নয়। তা আমরা কেমিস্ট্রি ল্যাবে এন্টার করে গেছি, মানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে এন্টার করে গেছি এবং একে একে চলেছি আমাদের সেমিনার হলে, যেখানে আমাদের ফার্স্ট লেকচার আছে। আমাদের ফার্স্ট লেকচারের যিনি প্রফেসর তিনিও একজন বেঙ্গলি, তো আজকে তিনি অর্গানিক সেশন নেবেন। তো সেশনের প্রথমে আমাদের কিছু পকোড়া আর টি স্ন্যাক্সের একটা ছোট্ট স্ন্যাক্সের আয়োজন করা হয়েছিল, তো সেটা আমরা সবাই নিয়ে তারপরে সেমিনার হলে একে একে যাব। আমার সমস্ত কলিগদের সাথে আপনাদের একবার পরিচয় করে দিচ্ছি, সবার জেনভি বলাটা তো সম্ভব না, কিন্তু তারা সত্যিই খুব ভালো ছিল এবং কোঅপারেটিভ অ্যান্ড দে আর ভেরি হেল্পফুল আর ফ্রেন্ডলি নেচার। তো আমরা সবাই একসাথে এই কটা দিন খুব ভালো কাটিয়েছিলাম এবং নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি কী কী জেনভিতে কীরকম কী রুলস অ্যান্ড রেগুলেশন আছে। সব জেনভিরই সমান আছে কিন্তু তবুও নিজস্ব কিছু পরিবর্তন তো থাকেই, তো সেগুলো আমরা সবাই একে একে নিজেদের মধ্যে শেয়ার করছিলাম। আর এইটা এখন আমরা ল্যাব ভিজিট করছি কেমিস্ট্রি ল্যাবের, আমাদের যে মুরারি স্যার ছিলেন তার আন্ডারে এই ল্যাব ভিজিটটা হচ্ছে এবং সেখানে কী কী ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে এবং সেই ইনস্ট্রুমেন্টের অ্যাপ্লিকেশনগুলো কীরকম। সামনে যিনি কালিককে দেখছেন তিনি জেএনভি কাশ্মীর থেকে এসেছে, জেএনভি বারামুলা থেকে। But what we thought of in instead of having solutions, we wanted to visit all the labs so that we can see the equipment, you know, right? Yes. Visit of the laboratories and third report as per our schedule, we will be there, right? বন্ধুরা এখন আমরা চলে এসেছি অর্গানিক ল্যাবে, মুরারি স্যারের ল্যাবে, প্রফেসর মুরারি ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ। তো তার আন্ডারে এই ল্যাব ভিজিটটা হচ্ছে। তো বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট আমরা দেখছি, সবকটা ইনস্ট্রুমেন্টের সাথে তো পরিচিত নই, তবে কিছু কিছু তো পরিচিত আছে, যেমন আইআর, এনএমআর, আল্ট্রাভায়োলেট মাইক্রোস্কোপ, এই সমস্ত কিছু একে একে দেখছিলাম। এবং সেখানকার যারা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, মানে জুনিয়র প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, তারা আমাদের গাইড করে দিচ্ছে ছিল যে ঠিক কোন কাজটা এখন করা হচ্ছে বা আগে কী কী পেটেন্ট বা কী কী ভালো ভালো কাজ এই ল্যাব থেকে হয়েছে এবং কোন কোন ইনস্ট্রুমেন্টে কী কী অ্যাপ্লিকেশন সেগুলো দেখিয়ে দেওয়া হয়েছিল। এগুলো বন্ধুরা একটি সেপারেটর থাকে, তারপরে ম্যাগনেটিক স্টারার থাকে, তারপর এখানে স্যাম্পল বটল রাখা রয়েছে যেগুলো প্রিপেয়ার করে রেখে দেওয়া হয়, অ্যাম্বার কালার বটল, যাতে সেখানে এই ধরনের বটলে সেই সমস্ত সলিউশনই রাখা হয় যেগুলোতে সূর্যের আলো বা ফোটন পার্টিকলস এন্টার করলে প্রবলেম হতে পারে বা এক্সপ্লোসিভ কিছু কম্পাউন্ড রাখা হয় অ্যাম্বার কালার বটলে, মেইনলি টু প্রিভেন্ট ফ্রম লাইফ। তো আমার কলিগরাও একসাথে গ্রুপে ভাগ হয়ে, মানে সবাই তো একসাথে একটা ল্যাবে এন্ট্রি নেওয়া সম্ভব নয়, সেরকম স্পেস থাকে না, তো বিভিন্ন রকম গ্রুপে আমরা ডিভাইডেড হয়ে এক একটা ল্যাবে যাচ্ছি। তো এইটা হচ্ছে ইউভি চেম্বার, সেখানে ইউভি রে দিয়ে কোনো টিএলসি বা কিছু একটা দেখা হয়। আর এখানে মুরারি স্যার আমাদের এক্সপ্লেন করে দিচ্ছেন ফিঙ্গার প্যাটার্ন, সো ওয়ার উই ক্যান পুট পজিটিভ নেগেটিভ ইলেকট্রোডস, সো হিয়ার উই ইনভলভ লট মেনি ইন্টারলেয়ার্স, দের আর সেভেন ইন্টারলেয়ার্স হিয়ার, ফার্স্ট অফ দি ইন্টারলেয়ার্স উই মেক ইট বাই ইউজিং সলিউশন প্রসেস, দেন সম ইন্টারলেয়ার্স বাই ইউজিং ফিজিক্যাল ওয়েপার ডিপোজিশনস, সো দিস ইজ এ ল্যাবরেটরি ওয়ার ইট ইনভলভ বোথ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, সো মেটেরিয়ালস অ্যাসপেক্টস, ওকে ফাইন।
So many people now, I don't know how to work on the devices. This thing you cannot see here. So these are all, you can see some coating is there on that. So each of the piece is around 600 rupees, one glass. These are all conducting glasses. Fluorine to doped tin oxide is coated on that. And one of the piece, the edge of this is glass and the other one is conducting. So particles and quantum dots. So those quantum dots we use for some photophysical properties based on the boiling point, the pressure. So this is just to see the, what to say, from here you can check it. The chromatography. How fast they are moving, right? So, remaining labs you cannot see this. I bought them from Germany. When we are working, this UV light can damage our molecules. That's the group. So, it will give the light, average atmosphere light, what we get on the earth, sunlight, average light. So, we shine the light on the solar cell and measure how much current, how much light is getting converted into the light. Okay, usually whatever cells we make, they will give around 26%. Means 26% of light they will convert into the electricity. Efficiency. Yeah, we will measure how much voltage you are getting, how much current you are getting, and how long it is stable in the outside atmosphere, and what we can create vacuum in this also and give some temperature, and we can measure at lower temperature from minus 60 degrees to the 70 degrees, we can measure the performance of the cell. Like for example, the cold countries, still will lesser temperature, we can see how much it is. ये प्रोसेस मान लो कि डी आई वाटर में होता है, डिटर्जेंट में होता है, प्रोपोनॉल में होता है, आइसोप्रोपोनॉल में और एस्टोन में होता है, इथेनॉल में होता है. तो स्टेप बाय स्टेप वी कीप चेंजिंग द थिंग्स. देयर इज द पोलैरिटी डिफरेंस, वी रिमूव ऑल द नॉन पोलर एंड पोलर कंटेनमेंट फ्रॉम द इग्निशन निकाल देते हैं. तो उसके लिए एक दिन लगता हमारा. तो वंस वी डन देन वी गो देयर, 10 मिनट्स के लिए वहाँ पर रख देते हैं. और फिर कुछ भी है तो 490 फुट इन द ओवन जेल. एक जेल बनाने के लिए 4 दिन मेहनत लगाना, सुबह आगे शाम नाइट को एयर करना आलवर टू ब्रेक वन डिवाइस. नाउ दिस लैब इज नाउ जनरेटिंग दी डिवाइसेस. इंडिया में तो टॉप है, हम लोग नंबर वन इंडिया एंड इन द वर्ल्ड वेयर थर्ड प्लेस. सर and monochromator is there. So in every wavelength you will generate the emission. Simple. In your layman words, fluorescence is like that. Okay. So you insert the sample, you get the emission out of it. And there the same thing, you can replace this assembly and you can load the other assembly where you can put your powder samples. You can do the absorbance in two ways, one in transmission mode, other in reflection mode. Those samples which are transparent can transmit. Light can be quantified with respect to its absorbance, transmittance and reflectance. Suppose your incident light is 100%. Want to go and check? I will go.
available to you. Detector work is that detect the sample. This is our element. That sample is coming. This is quad. This is quad means our element is. Okay. Here we are using four angles normally. Kappa, omega, theta, phi. Okay. You know system. How many system is there in crystallography? First, I can mount the crystal. There, I can mount the crystal. Crystal means you know all of them. Crystal has like a sugar. I will show you that image. Sometimes our crystal is not stable in room temperature. For example, inorganic. Especially inorganic. They are not stable in room temperature. Not room temperature, we can do that time. Under liquid nitrogen, we can collect the data. Liquid nitrogen is 173 Celsius, we can do liquid nitrogen, okay? That's why I am using silicon oil is there, there's an oil is there. Yes. Okay? Yes. Indian silicon oil crystal is here only, this circle only our X-ray is coming. Then I can do here properly centered, because this crystal is already centering, okay? Now it's perfect. Yes, I will collect all things. This unit cell based on our system is there. Which system is coming? Primary thing. HRMS also. You can just confirm our molecule. But we can XRD. Our XRD is coming. Our paper, everything is coming. Good. And now GR also coming. Without X-ray, our paper is not acceptable. This much. This is our final thing. Once you can confirm X-ray means you can do anything also, no issue. Here surface is one. Here one more option is attached means you can see. Oh, this is sulfur. And some red, for example, R factor, R intensity. So many things. R factor below 10 means our paper is low. R intensity above 10 means that thing is this. So it is this? It's a flavors actually. Go back to insect. This is ant, right? Ah, right. And this is small but like. First you take a ant, then coat it. Sir, you can see this one. Yeah. Gold and palladium. Palladium is very costly. That's why you are using gold. Both conductivity. Palladium, gold, palladium, conductivity. Palladium is very costly. We are using the gold. As the raise unit come, deposit some gold. Conductivity only. Only we are using conductivity first person. Already we have samples conductivity, no need to put it. Directly consider. Gold and palladium is already conductivity. Then it's no need to go for directly conductivity. Because your purpose is electron conductivity is there, it will ground. Not non conductivity, it will stop in your sample. You cannot see it. Sorry. It is already running the sample. It is already running. See, this is already we are doing samples, right? We are the electron when we hit the sample, it collected this electron detector. It formed the image. Now I am doing, it is live image. So this is what sample is this? Actually, what is sample is this? Okay.
and they try to, with the help of imaging, they try to find the defect, yes, where exactly the thing has happened and where exactly the injury has happened. Okay. You think that is the same way for animal also. Here we are not inserting any human body, but we are inserting this layer. This is a sample. Okay. Simple. In simple words, I will try to explain it. Okay. So, basically, it is used by organic chemists to know the structure of the particular compound what they have prepared. Suppose they want to know how many protons are there in it, how many carbons are there in it. Okay. सीख लिया सब पूरा मेहनत कर लेता हूँ मेहनत क्या करेंगे खाली फोटो देख रहे हैं इसका वस्तु खाली ऊपर पीक आ रहा है ये देख रहे हैं তো এখন লাঞ্চ টাইমে পরে একটু অবসরের সময় আমরা একটুখানি রিভাইজ করে নিচ্ছি আমাদের যা যা সেশন হলো সেগুলো একবার দেখে নিচ্ছি কতটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল হলো এবং পরের সেশনের জন্য রেডি হচ্ছি তো একটুখানি রেস্ট নিচ্ছি কিছু কিছু কলিগ বাইরে এয়ারের জন্য গেছে হালকা এয়ার নেওয়ার জন্য বা একটু রিল্যাক্সেশনের জন্য আজকের পুরো সেশনটা খুবই ভালো লাগছে এবং পরে আরও ডেমনস্ট্রেশন রয়েছে এবং কিছু কিছু ফিজিক্যাল ল্যাবও এখনও যাওয়া বাকি রয়েছে তো এক্সাইটমেন্ট কিন্তু অনেকটা এখন লাঞ্চ ব্রেকে একটুখানি ঘুরে নিচ্ছি তারপর আবার গিয়ে আমাদের সেমিনার হলে বসতে হবে We have different kinds of, like your Android 1.0, Apple 16.1.4, like that. We have a software called TopSpin, which is given by Switzerland Bruker. And we run the samples and all the commands will be given on that software. Other software won't know. Okay. So normally it has gone to almost TopSpin 4 point something, but we are for that instrument, it is for TopSpin 3.6.2, it is compatible to the instrument. I don't know. Using that software, it is fine. So now, sir, give EJ. So first I have to remove the previous circuit before keeping the circuit. You can't directly simply drop and then that may break inside. Okay, now click here, sir. Give EJ. EJ. Yeah, enter. Okay. Now, Ganpati ji has ejected the sample up. Okay, now you can see the air pressure is slowly developing. Sound is there? Yes, sound comes. Now you can see the sample is floating on the cushion of air, nicely dancing on the air. Okay? So now you hold this, sir. Don't touch this part. Now you hold this. Come. Now first of all, first remove that sample. Give. Now drop it. Drop it. Just leave it here. Automatically. Now the sample is loading on the cushion of air only. Have you seen, sir, anything is there? Only air? Only air. Very good. Come, sir. Sit. Now type EJ. IJ, IJ. IJ. That means? I have commanded the instrument to first eject the sampler. Then I kept my sample. Now? When he has given IJ, it has gone down slowly. Okay, in newer versions, you have auto samplers. Even I can run 40 samples at a time. It's automatically to lift up, come down, lift up. We bought it for 50 lakhs. Maybe this one it will come to us also. So that will automatically do the robotics part of it. It is only one sample. Manually we can give one only. But if you use the auto sampler, we can give commands for 40 samples. And it automatically go up, complete and again will go up. The robotics part of it will dance with the sampler. Okay. Now you have injected it. Injected. Now what you have to do is that
you have to recognize what solvent is there. EMSs. So now click here. This icon you are seeing here. This is the list of deuterated solvents. What is this? This one, sir. This is the list of. Okay, click here. Right. Now this is the list of deuterated solvents. What we have? Okay. Acetic acid, acetone D6, benzene D6, dichloromethane or what? For my sample it is DMS. So you can log in. Okay. No. Okay. Give okay. Now this is a field. You are seeing that field, how it was the very down, na? That means the magnetic field, what is there, the field inside the magnet is very low. Now there is one more very important term, that is called the shimming of the compound. Not swimming, shimming. Shimming. What is shimming? If you won't shim the compound better, your spectra will become very bad. Shimming is nothing but it helps in maintaining the homogeneity only around the sample. See, my iron ring is there. I will go below the magnet. That will pull atoms. Some iron thing is going, some large is going. That will attract atoms. How you will make sure that the only magnetic field is only concentrated on the sample what you have inserted? The shimming does it. The thing for me. It brings the sample to the state of equilibrium. Okay? Not on some external factor. Okay? Okay. So when I shim the compound perfectly, okay, it will, the field will automatically bring the homogeneity only around the sample what have I inserted in. Okay, if you don't shield, your compound won't come properly. Spectra will come bad, your spectrum protons will not come, carbon will come very bad, thickness will be there in the peaks. Okay, but so better the shielding, better the spectrum. Okay, so now you have locked the sample, now give top shim, the command to say top shim. Now you are seeing the, after locking the field how it was before. Now after locking it has come to this level. At least shimming should be this level. Okay, so now shimming has started. Okay, now shimming has started. Okay, now you can open the folder, sir. Is it boring? No. Practicals are always boring. Now, type sir. RPAR, RPAR. This is the first command. I want to know how many protons are there in the sample. I will just roughly show you. Okay. So now I will command the instrument to read all the parameters. Water, water, water. Aram se. Yes. Down go there. Bow. Murli has completed MSc from this university, then PhD from Indian Institute of Science, Bangalore, and a postdoc from London School of University College of London. Yes, sir.
अच्छा हां ये जब हमने एंटर कर लिया तो क्या था तो ये पड़ा हुआ था ये हमारा स्क्रिप्ट ये क्या है ये इस तरह की दिख रहा है ये इनका यूज शायद सब पीपल आर मिसिंग ये द गिवन टाइम्स ऑफ इंडिया What are the requirements for getting better yields? All these things are there. Apart from that, the requirement for the human. फ्रेंड्स আজকের সেশনটা কিন্তু খুব এক্সাইটিং এবং নিউ ছিল কারণ আজকে আমরা এসেছি ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদে আমাদের নেলাই রঙ্গারেড্ডিতে তো সেশন হচ্ছে তার সাথে আজকে একটু আউটসাইড সেশন হয়েছে সেই জন্য এটা একটু বেশি স্পেশাল তো আজকে পুরো সেশনটি আপনাদের সাথে শেয়ার করলাম বিভিন্ন রকমের ল্যাব ইনস্ট্রুমেন্ট এবং কেমিস্ট্রি ল্যাব ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদে কীরকম সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করলাম তার সাথে বলে রাখি ক্যাম্পাসটা কিন্তু পুরোপুরি এভারগ্রিন মানে জাস্ট আমি ক্যাম্পাসের মধ্যেই রয়েছি মানে বিল্ডিংয়ের মধ্যে এটা ফিজিক্স ডিপার্টমেন্ট মানে ফিজিক্যাল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট তো এইখানে বারান্দার পাশেই গাছ রাখা রয়েছে মানে এতটাই প্লান্টে পরিপূর্ণ around the airport and there are other material which will be acting as a electrode also then we can have the polymer film to make the electrolyte basically and there are spring action or the thing to close it we have put everything together and that side we have a very good since liquid is liquid as well we have to do all the fabrication in the glove box so we have a temper So which will assemble all the batteries like this one. So which will make it tight. So this is all the way kept by kept one. So this is our 8 channels. And you can just see this the tower channel where we just kept the one cell we have prepared. So this will be positive and then liquid and once we connect that one we can observe some potential values here. And with since we are running with this system. So I can observe some current value also. Okay. Once you check this one, see, this is the potential value. Yes. So you all listen to the other room? Yes. Okay, yes. I came from there. These battery sizes are appropriate for any kinds of small devices like Bluetooth devices? No, no. Yeah. Even your smart part, often there will be a battery. That is very small, mercury cell. Yes, yes. So instead of this, can we use like this kind of small size lithium battery in very future? Yes, yes. But we are targeting lithium ion for electric vehicles, not miniaturization. We are going for much. Higher, not lower. This Obviously, this out of many cells, this has got one of the highest energy density. Okay. So it is much more beneficial, but we have to reduce the cost also. Suppose this cost 30-35 around, this cell will cost one cell. Okay. So like that, I mean, suppose we are using this much big cell battery combination of cells. Then obviously most of the almost half of the price of electrical vehicle is due to battery only. Yes. So that has to be reduced. So we are targeting much more. That is lithium ion battery. It's a very small current. We don't need even cheaper material to fabricate that kind of battery. But for research level, that's how we started. For research, we just this is easily possible in our laboratory setup. We'll do it and prove the concept. Then we have to go to higher level. So in fact, there are some facility we don't have money to buy that one. So we have the pouch cell. Oh. This much big so that pouch will cell. Give much more intensity, yeah. Energy density. Like so it will have very huge the super capacitor. We can use it as super capacitor pouch cells. Yes, long life. They are going on to replace that. Suppose the electrolyte is flammable, lithium ion battery, liquid electrolyte. That's why we need the glove box. So that liquid electrolyte can be replaced with solid state electrolyte.
then such safety means fire safety issue won't be there. And electric vehicles also lithium-ion battery. Lithium-ion. Yes, yes. Then most of so nowadays Apple wale phone mein lithium polymer battery is there. That is solid state electric vehicle, not lithium-ion. That is safer. That is not costly. So all Tata cars are coming. Tata Nexon. Tata have the all model one ticket car. That's why they place all those battery in the backward side of the That is for the balance. I thought that then maybe engine will be aage rahega, battery will be aage rahega, pakad jayega. For you to see the help. No, I go to other companies. I guess it was on. So this is a third one. So lithium का नहीं, ये तो mercury का होता है। So lithium का कितना है? One of the highest होगा ना? We are going to charge, discharge till what voltage level? तो 3. something दिखता है ना? तो 3.1 यहाँ पे भी दिखना चाहिए इसमें, अगर ये होगा सही से। Let's check that. So this is Duracell वाला में से। Apart from that, whatever else you are seeing, we have fabricated that. But since those are different materials and already tested, they won't be showing this much voltage now. So that's why I have chosen this one. Okay. So and it will cut off voltage is till 3 volt. Okay. And 0.1 to 3 volt, it will charge and discharge. So it will be capacitive in nature. Charging wala bhi circuit aise capacitive charging hoga, fir capacitive discharging hoga. Exponentially decaying curve or exponentially increasing curve. Metal is deep in it. Second in zinc nitride, na? Yes. Okay. All are nitrides. Ah. And this is zinc foil. Okay. Zinc foil. Sir, थोड़ा इधर दिखाइए ना salt bridge कैसे बना रहे हैं? Salt bridge. Okay. Tissue paper is used. Tissue. सो फ्रेंड्स আজকের সেশন এন্ড হয়ে গেছে এবং আমরা সবাই নিচে একে একে চলে যাচ্ছি বাসে ওঠার জন্য মানে আমাদের এখন গন্তব্য ফিরে যাওয়া আমাদের এমএলআর রাঙ্গামাটিতে আজকে পুরো সেশনটাই খুব ভালো কাটলো এবং ইউনিভার্সিটি অ্যাম্বিয়েন্সে থেকে সেখানকার ল্যাব সেখানকার কাজকর্ম অ্যাপ্লিকেশন ইনস্ট্রুমেন্টাল অ্যাপ্লিকেশন এবং প্রফেসরদের লেকচার সমস্ত কিছু আমরা এক্সপিরিয়েন্স করলাম তো এখন ফিরে যাওয়ার পালা আজকের দিনটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ এমএলআর রাঙ্গামাটি ফর সাচ এ গুড এক্সপিরিয়েন্স তো এখন অলমোস্ট বিকেল 5:30 বেজে গেছে আমাদের আশা করি দর্শক বন্ধুরা এই সেশনটা এনজয় করেছেন এবং দর্শক বন্ধুদের মধ্যে যদি কেউ কেমিস্ট্রি ইন্টারেস্টেড থাকেন তারাও এনজয় করেছে তো বন্ধুরা আজকের সেশনটা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা খুবই ভালো থাকুন যদি কোনো এনকোয়ারি থাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করবো আপনাদের এনকোয়ারি আমি যতটা সম্ভব আনসার করে দেওয়ার আর সবাই ভালো থাকুন আশেপাশে সবাইকে ভালো রাখুন এবং ইকো ফ্রেন্ডলি থাকুন আর হেলদি থাকুন সো থ্যাংক ইউ বাই বাই টেক কেয়ার